নমস্কার বন্ধুরা, ইপিএসআর একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বেশ অনেক দিন যাবত আমাদের চ্যানেলে বিশেষ কোনো ভিডিও আসছে না, এই নিয়ে তোমরা অনেকেই আমাকে জানিয়েছো পার্সোনালি। আমরা সেই মতো তোমাদের সদুত্তর দিতে পারিনি, কারণ আমাদের চ্যানেলে বিশেষ একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য ভিডিও আপলোড করা হচ্ছিল না। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, যেটা হলো 11,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ সামনের মাসেই, মেধা তালিকা নির্ভুল করতে বিশেষ কমিটি, কি বিষয় পুরো ডিটেলসে জানবো ভিডিওর মধ্যে দিয়ে। শেষ অবধি দেখো ভিডিওটা, খুব ইনফরমেটিভ ভিডিও। তোমাদের যারা টেট পরীক্ষা দিয়েছো বা টেট কোয়ালিফাই করেছো, যাদের ইন্টারভিউ হয়েছে, তাদের যে নিয়োগ পদ্ধতি কবে হবে বা কি বৃত্তান্ত সমস্ত কিছু, বা যারা 2022 টেট দিয়েছো তাদের পরবর্তী টেট ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে, সমস্ত ডিটেলসে ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা হবে। তোমরা সবাই বিষয়টা বুঝতে পারবে, জানতে পারবে সমস্ত বিষয়। বলছে দেখো, 11,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ সামনের মাসেই, প্রায় 11,500টি শূন্য পদে শিক্ষক নিয়োগের মেধা তালিকা যাতে নির্ভুল থাকে তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা গিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকাকে নির্ভুল করতে বিশেষ কমিটি গঠন করেছে পর্ষদ। আজকেই শেষ হয়েছে 19তম ইন্টারভিউ ও অ্যাপটিটিউড প্রক্রিয়া। এবার 11,000-এর বেশি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রস্তুত করার কাজ শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং সেই মেধা তালিকাতে যথাসাধ্য নির্ভুল করতে বিশেষ কমিটি গঠন করেছে পর্ষদের তরফ থেকে গঠন করা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে প্রাথমিক শিক্ষা সংসদ ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে। গত ডিসেম্বর মাস থেকে প্রাথমিক শিক্ষা সংসদ 11,000-এরও বেশি শূন্য পদে এই শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছে। মানুষের ভুল হোক বা প্রযুক্তিগত ত্রুটি, সব দিক থেকেই, সব দিক যাচাইয়ের মাধ্যমেই মেধা তালিকাকে নির্ভুল করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পর্ষদ সভাপতি গৌতম পাল। তার কথায়, মেধা তালিকাকে যতটা সম্ভব ত্রুটিমুক্ত করা যায় তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া যায় সব নেওয়া হয়েছে, আর তাই চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের আগে যাতে তালিকা নিয়ে ফের কোনো অভিযোগ যাতে না ওঠে তা নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা পর্ষদ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। ইতিমধ্যেই প্রায় 40,000 প্রার্থীর ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে। কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো, ত্রিস্তরীয় ব্যবস্থায়। প্রথমত, চাকরি প্রার্থীদের দেওয়া তথ্য সার্ভারে থাকা তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। ক্যান্ডিডেটরা ইন্টারভিউ ও অ্যাপটিটিউডের অ্যাপ্লিকেশন করার সময় বিভিন্ন তথ্য সার্ভারে ইনপুট করছে, যেমন টেটের স্কোর, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নম্বর, ট্রেনিং কোর্স অর্থাৎ বিএড বা ডিএলএড ইত্যাদি ডিটেলস দিচ্ছে, ভালোভাবে সেগুলো দেখে নেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, যে সমস্ত পরীক্ষার অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন ইত্যাদি নম্বর দিয়েছে প্রার্থীরা, সেই সমস্ত নম্বর ওই বোর্ড বা কাউন্সিল থেকে ডেটা নিয়ে তা মিলিয়ে দেখা হচ্ছে যে চাকরি প্রার্থীরা কোথাও কোনো ভুল তথ্য দিয়েছে কি না। এরপরে দেখো, সাম্প্রতিক সময় প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি, সিবিআই এর মতন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে টেটের নম্বর বাড়ানোর অভিযোগ উঠেছিল, তাই এবার প্রার্থীদের তরফে দেওয়া টেটের নম্বরের সঙ্গে সার্ভারে থাকা নম্বরে মিলিয়ে দেখা হচ্ছে যে সমস্ত বিষয় ঠিকঠাক আছে কিনা, সেই বিষয় আগে খতিয়ে দেখার চেষ্টা করছে পর্ষদ। গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমাদের সামনে আলোচনা করব, সেটা হলো খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। আমরা বেশ কিছুদিন আগে বলেছি তোমাদের ভিডিওর মধ্যে দিয়ে যে পঞ্চায়েত ভোট হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমরা অর্থাৎ 2022-এ যারা টেট পাস করেছো তাদের ইন্টারভিউয়ের ডেট কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং যারা 2014-17 ব্যাচ, যাদের ইন্টারভিউ চলছিল, তাদের মেধা তালিকা প্রস্তুতি এবং তাদের নিয়োগ পদ্ধতিও শুরু হয়ে যাবে। এই বিষয়ে কিছু সময়ের অপেক্ষা মাত্র, কয়েকদিনের মধ্যেই এই নতুন নোটিফিকেশন বা নতুন আপডেটটা তোমরা পেয়ে যাবে। এর আগে অবধি মোটামুটি তোমরা জেনে রাখো যে খুব শীঘ্রই অর্থাৎ সামনের মাসের ফার্স্ট উইক কি সেকেন্ড উইকের মধ্যেই তোমরা কিন্তু নতুন নোটিফিকেশান পেয়ে যাবে। যতদূর সম্ভব তোমরা সবাই জানো যে পুজোর আগে অর্থাৎ আগস্ট মাস নাগাদ তোমাদের প্রাথমিক টেটের ইন্টারভিউয়ের ডেট ঘোষণা করে দেওয়া হবে, কবে কবে অর্থাৎ 2022-এ যারা ক্যান্ডিডেট পাস করেছো তাদের কিভাবে ইন্টারভিউ হবে এবং কবে থেকে হবে সেই সমস্ত ডেট বলে দেওয়া হবে। এবং যারা 2014-17 ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দিয়েছো তাদের মেধা তালিকা এবং তাদের নিয়োগ পদ্ধতিও শুরু হয়ে যাবে। সুতরাং এই সমস্ত নতুন ইনফরমেশান, নতুন আপডেট আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে আনব। গুরুত্বপূর্ণ ওয়েবসাইট থেকে কোনো নতুন ইনফরমেশান পেলেই আমরা তোমাদের সামনে আপলোড করছি, তোমাদের সামনে ভিডিও আকারে নিয়ে আসছি, যাতে তোমরা এই বিষয়ে আপডেটেড থাকতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যদি চ্যানেলটা তোমাদের উপকৃত মনে হয় তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকন ক্লিক করে দাও, তাহলে অল নোটিফিকেশান অন করে দিলে প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশান তোমরা পেতে থাকবে।
থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। এরকমই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে আবার আসবো গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।